নানা নাগরিক সমস্যায় জর্জরিত নগরবাসীর জন্য যানজট দীর্ঘদিনের এক ভোগান্তির নাম। নানা সময়ে নানা উদ্যোগ নেওয়া হলেও জনসচেতনতা ও পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধার অভাবে যানজটের কবল থেকে রেহাই পাচ্ছেন না নগরবাসী। কাজিন তাদের রিপোর্ট। 400 বছরের বেশি পুরনো শহর রাজধানী ঢাকা, প্রায় 2 কোটি মানুষের বাস এখানে, প্রতিদিনই বাড়ছে জনসংখ্যা, প্রতিদিনই গড়ে উঠছে আকাশচুম্বী অট্টালিকা। পানি, বিদ্যুৎ, গ্যাসের সংকটের সাথে এই নগরীতে সবচেয়ে প্রকট সমস্যা যানজট। খুব সকালে অথবা সাপ্তাহিক ছুটির দিনে কয়েক মিনিটে যে পথ পাড়ি দেওয়া যায়, অন্যান্য দিনে সেই পথ পাড়ি দিতে কয়েক ঘন্টা সময় লাগে। বিশেষজ্ঞদের মতে, যেখানে সেখানে গাড়ি পার্কিং, প্রধান সড়কগুলোতে রিক্সা চলাচল, যাত্রাপথে অতিরিক্ত মোড় নেওয়ার সুযোগ থাকা, প্রশস্ত রাস্তার অভাব, যানবাহনের আধিক্য, স্বল্প দূরত্বের রাস্তায় একাধিক সিগন্যাল ব্যবস্থা, উল্টো পথে গাড়ি চালানো, লাইন সংস্কারে বিভিন্ন সেবা সংস্থার খোড়াখড়ি এবং প্রশিক্ষিত ও সচেতন চালকের অভাব রাজধানীতে যানজটের বড় কারণ। হচ্ছে দূরপাল্লার গাড়িগুলো হচ্ছে সাইডে পার্ক করে রাখে আর কি। আমি নিজে ব্যক্তিগতভাবে হচ্ছে অনেক কয়েকবার ট্রাফিককে বলছি, কিন্তু তারপরও এটার কোনো সমাধান হয় নাই। প্রত্যেক দিন রিক্সা ডাম্পিংয়ে বাড়াইতেছে এবং বাসের বিরুদ্ধে পরিষ্কার দিতেছে। যানজট থেকে উত্তরণে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো প্রকল্পের কাজ চলছে। মেয়র হানিফ ফ্লাইওভার, মগবাজার ফ্লাইওভার এবং বনানী থেকে মিরপুর হয়ে যে বৃহৎ ফ্লাইওভার প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে, তাতে রাজধানীর যানজট কিছুটা কমেছে। তবে যানজট নিরসনে বিজয় সরণি তেজগাঁও লিংক রোডে ফ্লাইওভার নির্মাণ করা হলেও এর উপরই দীর্ঘ যানজট লেগে থাকে। 4টা সিঙ্গালই কিন্তু আপনার আমাদেরকে অনেকটা জ্যামের মধ্যে ফেলাই দিচ্ছে, কারণ আমরা কিন্তু ওই পারে গিয়ে নামতে পারতাম। ব্যাপারটা নামানো উচিত ছিল আরো সামনে নিয়ে। একসময় ভুল ছিল, সমাধান ছিল ওই মোড়ে রাইট টার্ন বন্ধ করা। রাইট টার্ন বন্ধ করতে হলে আসলে কি করতে হতো জানেন? এই যে এখান দিয়ে যারা যাচ্ছে তারে উপরে উঠে ফেলা, যে কোনো ইন্টারভেনশনাল কাজের আগে সামগ্রিকতা এবং গণপরিবহন ভিত্তিক ব্যবস্থাপনাকে মাথায় নিয়ে পরিকল্পনা করতে হবে। নগরবাসীরা মনে করছেন, টার্নিং পয়েন্ট এবং সিগন্যালের সংখ্যা কমানো গেলে যানজট কমে আসবে। রাজধানীকে যানজটের কবল থেকে মুক্ত করতে ইউলুপ সহ বেশ কিছু উদ্যোগ এরই মধ্যে বাস্তবায়ন হয়েছে, যেগুলোর সুফল আসলে এরই মধ্যে জনগণ পেতেও শুরু করেছে। এছাড়া চলমান রয়েছে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো কর্মকাণ্ড, যেগুলো আসলে বাস্তবায়ন হলে রাজধানীর যানজট অনেকটাই নিরসন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজধানীর রামপুরা থেকে কাজিম দত্ত।